हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। चले এসেছি আমি আবারো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লোটে মাছ। খুবই টেস্টি একটি রেসিপি আর মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, কুচানো পেঁয়াজ, পেঁয়াজ পেস্ট, ধনে পাতা, আদা, রসুন এবং পাকা লঙ্কা। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসা মাত্রই কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরই আমি এখানে আদা, রসুন এবং পাকা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে লোটে মাছগুলো দিয়ে দেব। এই মাছ রান্নাতে কিন্তু আলাদা করে একদমই জল ব্যবহার করতে নেই, কারণ এই মাছ থেকে জল বের হয়। সেই জলটা পুরোপুরি টানিয়ে নেওয়ার পরই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। তো হাতে সময় নিয়ে কিন্তু রান্নাটা এবার করতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে। আমি এখানে সামান্য কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জলটা কিন্তু সম্পূর্ণ টেনে এসেছে, মাছ রান্নাটাও হয়ে গেছে। নামানোর আগে আমি এবার সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এতে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো লাগবে। এবার আমি হালকা একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন, আমাকে জানান খেতে কেমন হয়েছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।